হ্যালো বন্ধুরা নজরদাবার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো এবং বিষয়টি হলো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে এবং এই অষ্টম শ্রেণীর ভূগোল থার্ড সেভেন্ডি প্লেসটি তোমাদের জলবায়ু অঞ্চল এই চ্যাপ্টারটি অবশ্যই রয়েছে তো এই চ্যাপ্টারটির প্রথম কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি দেখো তো মূলত বলা যেতে পারে যে জলবায়ু অঞ্চল এখানে মূলত চারটি জলবায়ু অঞ্চলের কথা বলা হয়েছে এবং প্রথমটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তারপরটি হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল তারপর হচ্ছে ভূমধ্য জলবায়ু অঞ্চল তারপর হচ্ছে তুন্ডা জলবায়ু অঞ্চল তা আজকে আমরা মূলত যেটা আলোচনা করব তা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল থেকে মূল কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকতে পারে এক নম্বরে দেখো যে রয়েছে নিরক্ষীয় অঞ্চলের অবস্থান নিরক্ষ রেখার দুপাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চল এটা মনে করো হচ্ছে পৃথিবী এবার পৃথিবীর মাঝখানে হচ্ছে একেবারে মাঝ বরাবর থেকে হচ্ছে নিরক্ষরেখা এবং নিরক্ষরেখার ওপরে থেকে পাঁচ থেকে দশ এবং নিচে পাঁচ থেকে দশ এই যে অঞ্চল এটাকেই বলা হচ্ছে কিন্তু নিরক্ষীয় অঞ্চল তো এই নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু কেমন সেটা এখানে আলোচনা করা হবে দেখো নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আদ্র জলবায়ুর জন্য এখানে সারা বছর বৃষ্টিপাত হয় কারণ যেন নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি সূর্যের আলো পড়ে ফলে এখানে কিন্তু তাপমাত্রা ভালোই থাকে এর ফলে দেখা যাচ্ছে এখানকার বায়ু কিন্তু উষ্ণ হয় এবং আদ্রও হয় এবং এর ফলে সারা বছর এখানে বৃষ্টিপাত হয় ফলে সৃষ্টি হয়েছে এক বিশাল অরণ্য অঞ্চল যেহেতু বৃষ্টিপাত বেশি হয় তাই এখানে অরণ্য অঞ্চল সৃষ্টি হয়েছে তাই এই অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল তাহলে প্রশ্ন হতে পারে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কোন স্থানকে বলা হয় তখন তোমাদের বলতে হবে এই মূল বিষয়টি প্রচুর বৃষ্টিপাতের জন্য এখানে অরণ্য তৈরি হচ্ছে তাই এটাকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলে এরপরে কি রয়েছে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে সমস্ত স্থানগুলো অবস্থিত অর্থাৎ এই এলাকার মধ্যে যে সমস্ত স্থানগুলো পড়েছে সেই স্থানগুলো কোন কোন জায়গা দেখো আফ্রিকার কঙ্গো এবং জাইডে এই দুটি নদীর যে অববাহিকা রয়েছে এটা পড়েছে এখানে দক্ষিণ আমেরিকার যে আমাজন নদী রয়েছে সেই নদীর অববাহিকা এছাড়া ইন্দোনেশিয়া এবং ভারতের কিছু অংশ শ্রীলঙ্কা এ সমস্ত এলাকাগুলো কিন্তু এখানে রয়েছে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে এরপর দেখো চার নম্বরে যেটা রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতা থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে কিন্তু বার্ষিক এটা একটা এরকম উষ্ণতাই থাকে ন্যূনতম পঁচিশ এবং তিরিশ ওপরে তিরিশ এরকম একটা থাকে তো সুতরাং এখানে গড় উষ্ণতা বলা হয়েছে এ দুয়ের মাঝখানে টোয়েন্টি সেভেন ডিগ্রি অর্থাৎ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে ক্রান্তীয় শীতকাল বলা হয় কারণ তার একে কেন ক্রান্তীয় শীতকাল বলা হয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্রান্তীয় শীতকাল কোন অঞ্চলকে বলা হয় এবং কেন কারণ এই অঞ্চলে উষ্ণতার ক্ষেত্রে দুই ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হয় পঁচিশ থেকে তিরিশ হ্যাঁ আর গড় হচ্ছে সাতাশ সুতরাং চেঞ্জটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের এর পরিবর্তন হয় তাছাড়া বাতাসে আর্দ্রতা থাকায় এখানে রাতে উষ্ণতা কমে গিয়ে শীতলতা দেখা দেয় এবং বাতাসে প্রচুর পরিমাণ আর্দ্রতা থাকে হিউমিডিটি থাকে তার ফলে রাতে কিন্তু এখানে উষ্ণতা কমে যায় এবং শীতলতা বৃদ্ধি পায় তাই এই জলবায়ু অঞ্চলকে ক্রান্তীয় শীতকাল বলা হয় তাহলে ক্রান্তীয় শীতকাল বলা হয় কেন বুঝতে পারছো কারণ এখানে থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের হের হয় রাতের বেলা প্রচন্ড আদ্রতার জন্য আবহাওয়া শীতল হয়ে যায় তাই এই অঞ্চলকে ক্রান্তীয় শীতকাল অঞ্চল বলা হয় বা শীতকাল বলা হয় এরপর দেখো ছ নম্বর কি রয়েছে ছ নম্বর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো সেন্টিমিটার থেকে আড়াইশো সেন্টিমিটার দুশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এখানে অনেক বেশি এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি কেন কারণ নিরক্ষী অঞ্চল মাঝখানে সূর্যের আলো এখানে লম্বভাবে তাপ দেয় ফলে এখানের যে সমস্ত এছাড়াও এখানে অনেক সমুদ্র রয়েছে বেশ কিছু এখান থেকে জল বাষ্পকৃত হয় ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি হয় তাই এখানে অনেক অরণ্য সৃষ্টি হয়েছে এরপর দেখো ফোর ও ক্লক রেইন কি বা ফোর ও ক্লক রেইন বলতে কি বলছো নিরক্ষে জলবায়ু অঞ্চলে সকালে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে বিশেষ করে তিন চারটার দিকে সমগ্র আকাশে ঘন কিউমুলোনিম্বাস নিম্বাস মেঘে ঢেকে যায় অর্থাৎ সকালের দিকে আকাশ পরিষ্কার কিন্তু বিকালে কিন্তু কিউমুলো নিম্বাস যে মেঘ আছে এই মেঘে কিন্তু সম্পূর্ণভাবে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং যেহেতু চারটার দিকে এই বৃষ্টি শুরু হয় তাই একে বলা হয় ফোর ও ক্লক রেইন প্রশ্ন এমন আসতে পারে যে ক্লক রেন কোথায় দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় তাহলে এটা দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর কেন দেখা যায় তা তোমরা এখানে বুঝিয়ে নিয়েছো আট নম্বর হচ্ছে এখানে চিরসবুজ অরণ্য দেখা যায় কারণ বৃষ্টিপাত এখানে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার হয়ে থাকে এরপর হচ্ছে সেলভা নামে যে ক্রান্তীয় অরণ্য এটা দেখা যায় ব্রাজিলের আমাজন নদীর অববাহিকায় সেলভা কোথায় দেখা যায় ব্রাজিলের আমাজন নদীর অববাহিকায় এটাও কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত নম্বর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির গাছ দেখা যায় ব্রাজিলের আমাজন অরণ্যে ব্রাজিলের আমাজন অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির গাছ কিন্তু এবং এখানে প্রতি দুই বর্গ কিলোমিটারের মধ্যে দেখা যাচ্ছে গড়ে প্রায় তিনশো প্রজাতির গাছ এখানে রয়েছে প্রতি প্রায় দু বর্গ কিলোমিটারের মধ্যেই দেখা যাচ্ছে এখানে তিনশো প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে পৃথিবীর মধ্যে যে একমাত্র এখানেই অবস্থিত এরপর এগারো নম্বর কি রয়েছে দেখো ক্যানোপি বা চাদোয়া শব্দটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সঙ্গে সম্পর্কযুক্ত তোমাদের প্রশ্ন হতেই পারে বা শূন্যস্থান পূরণ আসতেই পারে যে ক্যানোপি কোথায় দেখা যায় বা চাদোয়া এটি কোথায় দেখা যায় তাহলে এটা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় ক্যানোপি বলতে আহ এই নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু বিশেষ করে অ্যামাজনে প্রচুর বড় বড় গাছ হয় এবং বড় বড় গাছ হওয়ার পর তার উপরে ওপরটা এরকম 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 থাকে অর্থাৎ এরকম পাতা দিয়ে প্রায় সম্পূর্ণ ঢাকা পড়ে যায় অর্থাৎ এগুলোকে চাদোয়া বলা হচ্ছে বা ক্যানোপি বলা হচ্ছে এরপর দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে সমস্ত প্রাণীগুলো দেখা যায় এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রাণী কি কি সেগুলি হলো সেখানে এখানে গরিলা দেখা যায় বাদর দেখা যায় ওরাংটাং দেখা যায় সাপ হরিণ গন্ডার জল কুমির এগুলো সবকিছু এখানে দেখা যায় তেরো নম্বর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জায়রে অভাবকে দেখা যায় পিগমি উপজাতির মানুষ তাহলে পিগমি উপজাতির মানুষ কোথায় দেখা যায় এক তো প্রথমে এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় দ্বিতীয়ত আফ্রিকার যে জাইরে অববাহিকা রয়েছে সেই জায়রে অববাহিকাতে কিন্তু এই দেখা যায় পিগমি উপজাতির মানুষ আবার দেখো আমরা যদি উচ্চ আমাজনে চলে যাই ওই আমাজনে ও ওর পাশে দেখা যায় হচ্ছে রেড ইন্ডিয়ান উপজাতির মানুষ আবার দক্ষিণ পূর্ব এশিয়া এই আমাদের এশিয়াতে দক্ষিণ সৌত্রিশ এশিয়াতে সেখানে দেখা যায় শেমাং উপজাতির মানুষ কিন্তু এখানে দেখা যায় যত নম্বর হচ্ছে আফ্রিকার গিনি উপকূলের অধিবাসী জীবনযাপন করে কোকো ও তাল জাতীয় গাছের তেল উৎপাদন করে তাহলে আফ্রিকার গিনি উপকূলের যে অধিবাসীরা তারা কোকো আর তাল জাতীয় গাছের তেল থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে খনিজ খনিজ সম্পদ এই কথা রয়েছে মালয় থেকে টিন পাওয়া যায় প্রচুর পরিমাণে এছাড়া সুমাত্র ও যাওয়া থেকে খনিজ তেল ও প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক গ্যাসও এখান থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি বেশি বড় করতে চায়নি তাই এখানে শুধুমাত্র নিরক্ষীয় অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে নেক্সট ভিডিওতে অন্যান্য অঞ্চলগুলি নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক বাটনে প্রেস করো অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ